এই মেয়েটা ড্যান্স করছিল, তখনই তার পায়ের সামনে একটা স্ক্রু এসে পড়ে, যেটাকে সে দেখতে পায় না, কিন্তু তার পা সেটার উপরে পড়ে না আর সে এখনকার মতো বেঁচে যায়। এরপর সে যখন নিচে নেমে হাঁটতে শুরু করে, তখনই তার সামনে একটা ওয়্যার পড়েছিল যেটাতে কারেন্ট ছিল, কিন্তু তবুও সে কোনো রকমে সেটার থেকে বেঁচে যায়। আর এটা কারোর ষড়যন্ত্র বলে মনে হচ্ছিল তাকে মারার। এরপর অন্য একটা মেয়ে যখন এটার উপরে ঝুলছিল, তখন সেটার নাটবোল্ট খুলতেই চলেছিল, কিন্তু তবুও সে সেটার থেকে কোনো রকমে বেঁচে যায়। কিন্তু সে এখন সেই স্ক্রু থেকে বাঁচতে পারে না আর তার হাত থেকে পাউডার চারিদিকে ছড়িয়ে পড়ে, আর এখানে সেই মেয়েটার খুবই যন্ত্রণাদায়ক মৃত্যু হয়। কিছুক্ষণ পর পুলিশও সেখানে এসে পড়ে, কিন্তু তারা এখনও পর্যন্ত এটা বুঝতে পারে না যে এই মার্ডারের পিছনে কার হাত ছিল।